আমাদের এখানে তো সারা জীবন দেখতেছি আপনার পার্সেলটারে রামনগর রাইখা সেরা 1100 টাকা ছাড় দে, কিন্তু আজকে করলো কি তারা এই ছাড় দিয়ে দিতে গিয়ে সেটা 1100 টাকা ছাড়া দিল, ইডর দিল তো দুটো এক একসাথে লাস্টে 4 নাম্বার বগি, 3 নাম্বার 4 নাম্বার লাস্টে 4 নাম্বার বগি, থেকে 3 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার চার লাস্টে 4 নাম্বার বগি শেষ হয়ে গেছে। আমি একজনটাই বাইর করতেছি, বাইর করানোর সময় টান দিছি, টান দেওয়ার পর উনি দুইটা মানে দুই পাট হয়ে গেছে আর কি, দুই পাট হয়ে যাওয়ার পরে ওনারা সাথে সাথে বের করছে, তারপর আবার ফায়ার সার্ভিসের লোকজন আসে এগুলো নিতেছে, স্বেচ্ছাসেবক ছিল, তারপর অন্যান্য আরও অনেক কর্মীরা ছিল, সবাই এসে নিতেছে, এলাকার মানুষজন ইয়ে করছে। সিলেট এবং ঢাকা চট্টগ্রাম রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে এবং বিভিন্ন স্টেশনে কিন্তু আন্তনগর ট্রেনের পাশাপাশি মেল ট্রেন, লোকাল ট্রেন কিন্তু আটকা পড়ে আছে বলে আমরা জানতে পারছি। সেসব ট্রেনের যাত্রীরা কিন্তু দুর্ভোগে আছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি। বর্তমানে এখানে আনসার বিজিবি বাহিনীর পক্ষ থেকে কিন্তু একটি টিম যে ভেতরে প্রবেশ করেছে দুর্ঘটনা কবলিত ট্রেনের, তারা কিন্তু খতিয়ে দেখছে ভেতরে কেউ আটকে আছে কিনা বা কোনো ধরনের যে যাত্রীদের যানমালের বিষয়টি নিশ্চিত করার জন্য তারা ভেতরে প্রবেশ করেছে। তারা দেখছেন দুর্ঘটনা কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের ভিতরে আসলে কোনো কিছু আটকে আছে কিনা, কেউ আছে কিনা বা অসুস্থ বা কোনোভাবে আহত অবস্থায় পড়ে আছে কিনা সেই বিষয়টি তারা জানার চেষ্টা করছেন। এখান থেকে কিন্তু তারা সেই বিষয়টি কিন্তু কার্যক্রম চলমান আছে বলে আমরা জানতে পেরেছি।